এক পাশে এক সময়ের ওয়ার্ল্ড মুয়েথাই চ্যাম্পিয়ন একজন ভেটারান ফাইটার শেকরের টানে যিনি বাংলাদেশে লড়তে এসেছেন প্রথমবারের মতো তাকে তীক্ষ্ণ চোখে দেখছেন যশোরের তানজিলা বাংলাদেশের অন্যতম সেরা অ্যামেচার বক্সার যার ঝুলিতে আছে বেশ কিছু জাতীয় সাফল্য দশ রাউন্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দুজনের পয়েন্ট ব্যবধান মাত্র দুই তানজিলা এত কাছে এসেও পারলেন না তবু হাল ছাড়বেন না তানজিলা ভালো খেলছেন ইনশাল্লাহ এবার খুব বেশি ভালো খেলতে পারিনি তবে নেক্সট ডে আরো ভালো কিছু করব দুজনের বয়সের ব্যবধান ২০ অভিজ্ঞতার ঝুলিতেও তফাত বিশাল কিন্তু ১৯ বছর বয়সী তানজিলাকে দেখে মনে হয়নি তিনি কোনো প্রফেশনাল ফাইটে প্রথমবার এসেছেন রোকসানাকে এতটাই চ্যালেঞ্জ জানিয়েছেন যে ব্রিটিশ বাংলাদেশি বক্সারের কোচ বিল জাডো এক ফাঁকে প্রশংসা করলেন তানজিলার বললেন সঠিক ট্রেনিং পেলে তানজিলা হয়ে উঠতে পারেন বিশ্বের অন্যতম সেরা নারী বক্সার আমার ইচ্ছা ছিল একটু আগে শেষ করার কিন্তু আসলে সে অনেক ভালো প্লেয়ার এজন্য সেভাবে আর কি পারিনি যশোর থেকে বক্সিং রিংয়ে ওঠার পথটা মোটেও মসৃণ ছিল না তানজিলার কিন্তু দমে যাওয়ার পাত্র নন তিনি আমার বাসা যশোরে যশোরে ক্লাবে প্র্যাকটিস করে আসছি আমি এখানে তবে আমার কোচ আর বাকি সবাই মনে করছিল যে আমি দশ রাউন্ড টিকবো না কিন্তু ইনশাল্লাহ আমি দশ রাউন্ডই শেষ করতে পারছি যশোর থেকে আমি আসলে অ্যামেচার খেলতাম তো সেইখান থেকে আদনান স্যার আমাকে পছন্দ করছে আমার খেলা ভালো লাগছে ওনার অনেক তো এর আগে একবার প্রফেশনাল খেলছিলাম আমার গোল্ড মেডেলিস্ট ছিল আর সেকেন্ডবার আমি খেললাম আসলে যশোরের ক্লাবে তেমন কোনো ট্রেনিং পায় না যদি আর একটু ভালো ট্রেনিং পাইতাম তো ইনশাল্লাহ আরও অনেক ভালো কিছু করতে পারতাম সাক্ষাৎকারের আগে তানজিলার ট্রেনার বলছিলেন আঘাত পাওয়ায় কানে ঠিকঠাক শুনতে পাচ্ছিলেন না কিন্তু নিজের স্বপ্নের কথা বলা শুরু করতেই টের পাওয়া গেল তার প্রত্যয়ের ঝাঁজ এরপরে টার্গেট করছি যে নেক্সট ডে বেল্ট আমার কাছেই থাকবে